নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। একই খাবার খেতে খেতে আমাদের প্রিয় গাছগুলো একেবারে রেগে হলুদ। কেউ কেউ ফুল দেবে না ফল, ধরেছে বায়না। সত্যি তো, রোজ রোজ একই খাবার কারোর কি ভালো লাগে? আজ একটা নতুন খাবার আমাদের প্রিয় গাছগুলোর জন্য তৈরি করব। স্বাদ পাল্টাবো আমাদের প্রিয় গাছগুলোর। এই খাবার খেয়ে গাছ মহানন্দে বিকশিত করবে কিশলয়, ফুলে ফলে ভরিয়ে তুলবে আমাদের বাগান। তাহলে তো অনেক টাকা খরচ করতে হবে এই খাবার তৈরি করতে। না, একেবারে না, একদম খরচ ছাড়া। আসুন বানিয়ে ফেলি বিনা পয়সায় সকল পুষ্টিগুণ সম্পন্ন গাছের নতুন স্বাদের খাবার পঞ্চচূর্ণ। শুধু লাগবে কয়েকটা মিনিট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। মেলা আর খেলা প্রায় লেগে থাকে আমাদের। আমরা বাদাম খেয়ে বাদামের খোসা বা খোলা যাই বলুন না কেন, আমরা কিন্তু ফেলে দিই। আজ থেকে কিন্তু আর বন্ধু ফেলবেন না। বাদামের খোলার মধ্যে ভিটামিন ই, সি, বি কমপ্লেক্স, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, মেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, সেলেনিয়াম সহ প্রচুর পরিমাণের এনপিকে অর্থাৎ বিগ থ্রি থাকে। নাইট্রোজেন থাকে 7.3%, পি ফসফরাস 2.5%, কে পটাশিয়াম 2.2%। এর থেকে বোঝা যায় অর্গানিক ফার্টিলাইজার হিসাবে এর কিন্তু জুড়ি মেলা ভার। এই 100 গ্রাম বাদামের খোলাগুলো আমরা ভালো করে রোদে শুকিয়ে নেব। এর ফলে এরা জীবাণুমুক্তও হবে এবং মিক্সি করতে আমাদের সুবিধা হবে। একেবারে চূর্ণ বিচূর্ণ করে নেব। এবার আমরা যেটা নেব, 2 কমলা লেবুর খোসা। কমলা লেবু খাওয়ার পর খোসা আমরা ফেলেই দিই। আজ থেকে কিন্তু আর ফেলবেন না বন্ধু, কারণ কমলা লেবুর খোসা গাছের পক্ষে খুবই উপকার। এর মধ্যে বিভিন্ন প্রকার ভিটামিন থাকে, সি, ডি, বি6, এছাড়াও ফ্লোয়েট, আয়রন, মিনারেল, ফাইবার সহ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। এই 2 কমলা লেবুর খোসাকে ভালো করে আমরা রোদে শুকিয়ে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই রোদে শুকানো 2 কমলা লেবুর খোসাগুলোকে আমরা মিক্সিতে খুব ভালো করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে নেব। এবার যেটা আমরা নেব, কলার খোসা। 2 কলার খোসা আমরা নিয়ে নিয়েছি। ভালো করে জলে ধুয়ে তারপর কিন্তু আপনারা শুকিয়ে নেবেন, কারণ কলা পাকানোর সময় কার্বাইড দেওয়া হয়, সেই কার্বাইড যেন আমাদের ফার্টিলাইজারের মধ্যে প্রবেশ না করে। শুকনো 2 কলার খোসা আমরা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা উপাদান এবং তার পরিমাণ আমরা কিন্তু বলে দিচ্ছি, কারণ আমরা গাছের জন্য একটা ভালো পুষ্টিগুণ সম্পন্ন ব্যালেন্স ফার্টিলাইজার তৈরি করব। কলার খোসার মধ্যে ভিটামিন এ, বি, সি, ই সহ প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম থাকে। এই 2 শুকনো কলার খোসা আমরা মিক্সিতে ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নেব। এবার আমরা যেটা নেব, ডিমের খোসা। ডিম খেয়ে আমরা খোসাটা কিন্তু ফেলে দিই। ডিমের খোসা গাছের পক্ষে খুবই উপকারী একটা অর্গানিক ফার্টিলাইজার। ডিমের খোসার মধ্যে ফ্লোরাইড, প্রোটিন, ক্রোমিয়াম, বিভিন্ন খনিজ পদার্থ, মলিবডেনাম, কপার, জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমরা ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেব। আমরা 4 থেকে 5 ডিমের খোসাকে ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নেব। আপনি যদি কোনো কন্টক জাতীয় অর্থাৎ কাঁটা জাতীয় গাছের জন্য ফার্টিলাইজার তৈরি করেন, 2-1 ডিমের খোসা বেশি দিলে অসুবিধা নেই। এবার আমরা যেটা নেব, আমাদের বাড়ির ফেলে দেয়া চা পাতার খাঁকি।
চা পাতার খাকিগুলো রোদে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন, কারণ এর মধ্যে দুধ এবং চিনি মিশ্রিত অবস্থায় থাকে। আমরা 50 থেকে 100 গ্রাম পর্যন্ত নিতে পারবো। চা পাতার মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে, মাটির অম্লত্ব বৃদ্ধিতে এর গুরুত্ব আছে। দেখা গেছে পৃথিবীর বেশিরভাগ গাছই আম্লিক মাটি পছন্দ করে। চা পাতার খাকি মধ্যে পনিফেলন, থায়াফ্লাভিন, অ্যান্টিঅক্সিডেন্ট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ গাছের বিভিন্ন অনুখাদ্য থাকে। আমরা চা পাতার খাকি 50 থেকে 100 গ্রামের মধ্যে নিয়ে নেব। এবার আমরা নেব বাগানের রোদে শুকিয়ে নেওয়া ঝুরঝুরে 500 গ্রাম গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলের মধ্যেও কিন্তু অনেক পুষ্টি উপাদান থাকে, যেটাকে খনিজ পুষ্টি উপাদান বলা হয়। কিছু জৈবিক উপাদানের সাথে সাথে কিছু কেমিক্যাল উপাদানও কিন্তু এর মধ্যে থাকে। আমরা 500 গ্রাম ভালো ঝুরঝুরে রোদে শুকানো গার্ডেন সয়েল সর্বপ্রথম নিয়ে নেব। এবার 500 গ্রাম গার্ডেন সয়েলের মধ্যে আমরা সমস্ত উপাদানগুলো খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবং আমাদের ফার্টিলাইজার আমরা তৈরি করব। যদি কেউ মনে করেন আপনাদের রোদে শুকানোর সময় কোনো ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি এর মধ্যে 10 থেকে 20 গ্রাম হলুদ দিতে পারেন কিংবা 2 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মেশাতে পারেন। এবার আমরা দেখে নেব সব গাছের প্রিয় খাবার এই পঞ্চচূর্ণ আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। খুব সকালবেলা কিংবা বিকেলবেলা গাছের গোড়ার 4 আঙুল দূর দিয়ে আপনি 10 থেকে 20 গ্রাম পর্যন্ত এই ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে পারেন। মাটির সাথে ভালো করে মেশানোর পর আপনি খুব সুন্দরভাবে জল দিয়ে দিন। কিছুদিনের মধ্যে তফাত নিজেই আপনি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও আপনার প্রয়োজন মতো জল নিন 500 থেকে 1 লিটার। 10 থেকে 20 গ্রাম পর্যন্ত আপনি জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিন। আপনার গাছ ফুলে ফলে ভরে উঠবে কিছুদিনের মধ্যেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধু। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, পৃথিবী বাঁচান। এই মিনতি করে শেষ করছি। দেখা হবে খুবই শীঘ্রই। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবসময় থাকুন আনন্দে। নমস্কার।